স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে গ্রামীণ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি রায়গঞ্জ ব্লকের। এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। জানা গিয়েছে দুই সপ্তাহের মধ্যে ঋণ মিলবে এমন আশ্বাস দেওয়া হয়েছিল মহিলাদের, কিন্তু ঋণ তো মেলেইনি, বরং ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ছিল সেটাও হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে শনিবার কর্ণজোড়া সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন রায়গঞ্জ ব্লকের 11 নম্বর বড়িঘই গ্রাম পঞ্চায়েতের বুধর ও মনোহরপুর গ্রামের মহিলারা। মহিলাদের অভিযোগ, তাদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে প্রতারকের দল। স্বনির্ভর গোষ্ঠীর প্রতারিত এক সদস্যা রত্না রায় বলেন, আমার টাকা তুলে নেওয়া হয়েছে, কে তুলেছে সেটা বোঝা যাচ্ছে না, প্রতারকদের চরম শাস্তি চাই। বীরঘই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি রায় জানান, বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের সঙ্গে কথা বলবেন। এদিকে অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি টাকা ফেরত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। এদের একজন কেউ চেনা যায়নি, কারা এসেছিল আমরা সঠিক একজনকে মানে চিনি জানি, একজনকে নাম আছে ওর এবং কি ছবি পর্যন্ত আছে। কি নাম? অলোক বর্মন। কোথায় বাড়ি? কমলাই বাড়ি বলছে। বলছে হ্যাঁ, সঠিক জানা যায়নি, সঠিক জানাও গেছে যে কমলাই বাড়ি। আমরা তদন্ত নিয়ে আর কি দেখছি, মানে বন্ধু বান্ধবের মাধ্যমে মোবাইলে সবাইকে, বন্ধু বান্ধব আমাদের যত আছে সবাইকে ছবি টবি পাঠিয়ে দিচ্ছি, তো দেখে বলছে এটা ছেলে কমলাই বাড়ি। কালকে সেই তদন্ত মানে এটা জানা গেছে, জানা গেছে। গ্রুপ করতে লাগবে ছজনের, নরমাল ছজন করে গ্রুপ লাগবে, ছজন থেকে পাঁচজন গ্রুপ লাগবে। তোমাদের লোন সাকসেসফুল হয়ে যাবে, তোমাদের কাছে ফোন যাবে এবং কি তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।